শুধু সাহাবায়ে কেরাম গুলো আমাদের আগের জামানা দেখেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির কুতুব মিনার দারে আছে, যার নামের উপর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গোপন কিছু আমল করে গেছে, গোপন, কেউ জানতো না পৃথিবীর। উনি যে গোপন আমল করে গেছেন, যে সময় মনে মনে ভাবলো আমি আর মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না। অনেক মুরিদ বাংলাদেশে কত পীর দেন না, মুরিদের অভাব নেই। তো উনি তো বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন দিল্লির। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার ছেলেকে বললেন, খলিফাকে যেদিন আমি মারা যাইব আমি জানি ভালো করে দিল্লির ময়দানে আমার জানাজার নামাজ পড়ার জন্য মানুষ অগণিত সমাবেশ মতো হয়ে যাইবে, অনেক মানুষ আসবে, তবে আমার এই জানাজাটা পড়াইবে কি? তো এই খলিফা আর ছেলে ছিল, আপনি যাকে বলেন তাকেই দিব। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, আমার জানাজা আমার সন্তানও না, আমার খলিফাও না, দেশের বড় কোনো আলেমও না, চারটা গুণ যার মধ্যে পাইবা মাইক দিয়ে এলান করবা জানাজার লাশ উপস্থিত হয়ে গেলে, চার গুণ যার মধ্যে পাওয়া যাইবে, এমন চার গুণ বিশিষ্ট ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবে। কয় গুণ? বলে যে ছেলে বলে, আব্বা যদি তিন গুণওয়ালা লোক পায় তাহলেও পড়াইবে না, দুই গুণওয়ালা লোক পাইলে আমার জানাজার নামাজ তুমি পড়াইবে না, এক গুণওয়ালা লোক পাইলে তারা আগে পড়াইবে না। সন্তান আর খলিফা বলে, আব্বা যদি আপনি মারা যান, যদি চার গুণওয়ালা লোক না পায় তাহলে জানাজা পড়াইব কিভাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, চার গুণ বিশিষ্টওয়ালা লোক না পাইলে আমার জানাজা ব্যতীত আমার লাশটা তোমরা কবরের মধ্যে দাফন করে দিবা। তার মানে যেন গোপন কথা হলো, এই চারটা গুণ ওনার নিজের মধ্যে ছিল, এই চার গুণ উনি এটা আমল করতেন। এই কারণে বলে গেছে, এই চার গুণওয়ালা যদি পৃথিবীতে কেউ থাকে আমি মরে যাবার পর তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। বলে এক নাম্বার গুণ কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, এক নাম্বার গুণ হইল যার জীবনে বালেগ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা সারা নামাজ পড়ে নাই। তাকবীরে উলা আলহামদুলিল্লাহ বলার আগেই নিয়ত করতে হবে সে মসজিদে জামাতে, অথবা কোথাও ভ্রমণে যাইতেছেন নৌকা দিয়া লঞ্চ দিয়া বাসে, এখন নৌকার উপর সাথে কয়েকজনে মিললে নামাজ পড়বেন একা না, জামাত, লঞ্চে সাথে গিয়া জামাত। এরপরে মনে করেন যে বাসে মাছ থামানো যায়, যদি কয়েকজন এক এক পক্ষে নামাজি হয়ে যায় কি থামানো যায়, আপনি থামাইয়া ওই যে জামাতে নামাজ পড়ে একা না, কাজা তো প্রশ্নে আসে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজার প্রথম নাম্বার শর্ত হইল যার জীবনে বালেগ হবার পর মৃত্যু আগ পর্যন্ত কোনো একদিন এক ওয়াক্ত নামাজ ও তাকবীর ওলা সারা আদায় করে নাই। এই গুণ দেখবা মাঝে এলান করবা। অথচ হাদিসে পাকে রাসূল বলেন, মান আদরাকা লিল্লাহ মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান মা তাকবীরাতিল উলা। রাসূল বলেন, 40 দিন যে ব্যক্তি জামাতে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, কয়দিন? 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়বে। কুতিবা লাহু বাগাতান, তার দুইটা পুরস্কার, কয়টা কয়টা? এক নাম্বার রাসূল বলেন, বাগাতুম মিনান নার, এক নাম্বার পুরস্কার হইল 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ার কারণে এই লোকটার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে জান্নাতের খাতায় লেখা হইবে। এটা এক নাম্বার পুরস্কার, জাহান্নামে থাকলে নাম কাইটা জান্নাতি, তাকবীরে উলায় 40 দিন নামাজ পড়লে। দুই নাম্বার রাসূল বলেন, বারাআতুম মিনান নিফাক, আর এই লোকটার নাম যদি মুনাফিক যারা তাদের খাতার মধ্যে থাকে মুনাফিকদের খাতা থেকে লিস্টি থেকে কেটে মুমিনের খাতায় লেখা হইবে। এটা মানতে রাজি আছি তো? মানতে রাজি আছেন? কেউ কেউ রাজি না। এক জায়গায় গিয়ে বলছে, হুজুর
হুজুরে ওয়াজ করছে সবাই আল্লাহ তুমি আমাদের সবাইকে বুজুর্গ বানায় দাও কি বানায় দাও বুজুর্গ ওলিয়া ওলিয়া পিশাব বানায় দাও দুই চার জন বলছে আমিন আমিন বলতে হয় না দোয়ার মধ্যে আমিন বলতে হয় বাকি রে আমিন বলে নাই হুজুর বললে ব্যাপার কি আপনারা ওলি হইতে চান না কয় না যে কেন ওজি অনেক কষ্ট তাহাজ্জুদে নামাজ পড়ার লাগে ঠান্ডা পানি দিয়া স্ত্রীর পর্দায় রাখতে হয় দাঁড়িয়ে রাখতে হয় টুপি রাখতে হয় পড়তে হয় পাঞ্জাবি পড়তে হয় সুদ খাওয়ান যায় না ঘুষ খাওয়ান যায় না ওলি হওয়া জবর ঝামেলা এই কারণে আমরা আমিন বলি নেই কি বলি নাই এত কষ্ট করবো আমরা দরকার নেই এই কারণে বলতেছিলাম এক নাম্বার গুণ তাকদীরে ওলা দেখবা কার মধ্যে আছে দুই নাম্বার গুণ কুতুবুদ্দিন বখতিয়ার কাকে বলেন দেখবা কার জীবনে বালে ঘমার পর মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই তাহাজ্জুদ ফজর না কি না তাহাজ্জুদ আজকে ফজরে মুসল্লি পাই না আজকে দুই কথা রয়েছে ফজরে কি পাই না আর এখন ছয়তলা বৈরা বাহির আছে অথচ ফজরও ফরজ জুমাও ফরজ নেকির দিক থেকে কোনোটা কম না বেশিও না সমান সাওয়া সাওয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় নাই বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা গুণওয়ালা ব্যক্তি দেখবা দ্বিতীয় নাম্বার গুণ হলো এইটা দ্বিতীয় গুণ তিন নাম্বার গুণ দেখবা যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই বেগানা যাকে দেখা যায়জ নাই যাকে দেখা যে নারীকে দেখা যায়জ নাই এমন নারীর দিকে সে ইচ্ছা করে তাকায় নাই চোখ পড়ে গেছে চোখ সরায় নিছে ঘুরায় নিছে সাথে সাথে চোখ পড়ছে ঘুরায় নিছে ইচ্ছা করে তাকায় নাই এমন একজন লোক গুণওয়ালা দেখবা যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই তিন নম্বর শর্ত এটা চার নম্বর শর্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রহমা বলেন চার নম্বর শর্ত হইল আসরের নামাজের পূর্ব যে চার রাকাত নফল নামাজ রয়েছে কয় রাকাত এখানে মসজিদে আগে আসলে এই নফলটা পড়বেন ফরজ না সুন্নত না ঠিক আছে নফল তাই সে অনেকে বসে থাকে আগে আসে আইসে পড়েন এটা তো নাকি এটাও কি নাকি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন চার নাম্বার গুণ হইল মানে ঘবর পর যে লোকটা আসরের নামাজের পূর্বে চার রাকাত নফল রয়েছে নফল নামাজ কোনোদিন সে সেরে দেয় না কোনোদিন সারে নাই এই চার গুণ দেখবা তাহলে কি কি বললাম গুণ তাকবীরে উলা সারে নাই বালেগ হওয়ার পর থেকে এরপরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই বালেগ হওয়ার পর থেকে বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকায় নাই বালেগ হওয়ার পর থেকে বালেগ হওয়ার পর থেকে চার নাম্বার আসরের পূর্বে যে নফল নফল নামাজও ছাড়ে নাই এই চার গুণওয়ালা লোক জানাজার আগে এলান করবো মাইক দিয়া ঠিক উনি যখন মারা গেলেন ওনার সন্তান জানাজার নামাজের মধ্যে এলান করলাম আর আব্বা ওনার খলিফা জানানো যে আমার বুজুর্গ আমার ওলি বিশ্বাম খাজা কুতুবুদ্দিন বলে গেছেন যে ওনার জানাজার নামাজ পড়াইবে এমন এমন গুণওয়ালা লোক মানুষ তো গণিত আমার সব সময় জানাজা দেখেন নাই এই যাত্রা বাড়ির থেকে রেলের মতো গাড়ি বেগেছে এই এই পশ্চিমবঙ্গ যা আছে সব গাড়ি তাই এদিকে একত্রিত হয়েছে দেড় দুইশো কিলোমিটার গাড়ি শুধু রেলই ছিল আমার সব সময় জানা যায় তা আমরা তো এরা উনি বড় আলেম বুজুর্গ ছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকেও কম ছিলেন না ওনার জানাজা তাহলে কত লোক হয়েছে এই কারণে কুতুবুদ্দিন বখতিয়ার কাকিল্লা সামনে নিয়ে ওনার সন্তান বলল আমার আব্বা বলে গেছে এই এই গুণ যার মধ্যে পাওয়া যাইবে চারটা গুণ উনি জানাজার নামাজ পড়াইতে পারবে জানাজা ব্যতীত আমরা লাশ দাফন করে দিব এখন বড় বড় আলেম আছে বড় বড় পিসাব আছে সাধারণ মানুষ আছে মুসল্লি আছে কারো মধ্যে এক গুণ কারো মধ্যে দুই গুণ পাওয়া যায় আবার কারো মধ্যে তিন গুণ পাওয়া চার গুণওয়ালা লোক নাই কেউ এক কদম আগায় পিছনের মতো লাগানো শুরু করছে সারা জীবন ছুটছিনি নামাজ কাজা হয়েছিনি নারী দিকে তাকাইছিনি তাহাজ্জুদ বাদ গেছিনি আসর লাগে নফল এই মোতালা শুরু করছে পিছনের গুলি এক কদম আগায় দুই কদম পিছায় সিদ্ধান্ত হয়ে গেল অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল
সন্তান আর খলিফা বললেন তাহলে আমার বাবার নামাজ পড়ানোর জন্য চার গুণওয়ালা কোনো লোক তাহলে মাঠে কি নাই? কেউ নাই। তো জানাজার খাট উঠানোর প্রায় সময় হয়ে গেল। একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির সিংহাসন, দিল্লির যে বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতাবাস, বাদশাহ দিল্লির শাসক শামসুদ্দিন আলতাবাস রহমাতুল্লাহ আলাই, আলেম না রাজনীতিবিদ ছিল, কত আদর্শবান দেখেন, কত আদর্শবান রাজনীতিবিদ। এসে রুমালটা সরাইলেন, কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির চেহারা থেকে দাফন কাফনের কাপড়টা খুললেন, কাফনের কপালটা খুললেন, কপালটা চুমু খেয়ে বললেন, ও কাজা আপনি চলে গেলেন কেন? আপনি আমার গুণগুলো প্রকাশ করে দিলেন, আপনি কেন আপনি চলে গেলেন? আমি সুলতান শামসুদ্দিন আলতামাসের গুণগুলো প্রকাশ করলেন, আমি শামসুদ্দিন আলতামাস এই জানাজার লোকের মধ্যে একমাত্র ব্যক্তি যার মধ্যে চারটা গুণ বিদ্যমান রয়েছে। কপালের মধ্যে চুমু খাইলে, আবার চুমু খাবার পর বললেন, খাজা আপনি তো আপনার আমলগুলো গোপনে গোপনে করে জীবনটা শেষ করে দিলেন, আমি আপনার কাছে একটা অনুরোধ করলাম, আপনি যেদিন জান্নাতে চলে যাইবেন আমি সুলতান শামসুদ্দিন আলতামাসের জন্য সুপারিশ করতে কিন্তু ভুলবেন না, আমার জন্য সুপারিশ করতে কিন্তু ভুললেন না, আমি আপনার জানাজার নামাজ পড়াই দিলাম। জানাজার নামাজ পড়াইল, কয়জনের মধ্যে মানুষ একজন পাওয়া গেল? চার গুণের, হাজার 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 লাখে লাখে মানুষের মধ্যে চার গুণ পাওয়া গেছে। তো কত বড় বড় গুণ তাকবীরে উলার দ্বারা, কি আমল! বেগানা নারীর দিকে তাকানো কত বড় গুণা, আর না তাকানো কত বড় নেকি। আসরের আগে নফল কত বড় গুরুত্বপূর্ণ বিধান, তাহাজ্জুদের নামাজ কত বড় গুরুত্ব, প্রত্যেকটা আমল যে তাহাজ্জুদের নামাজ নফল। কিন্তু পৃথিবীর কোনো মানুষ পীর বুজুর্গ যে বলি আমরা, তাহাজ্জুদের নামাজ পড়া কেউ পীর হতে পারবে না, কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের সময়। এই কারণে আমি আর আপনি কমপক্ষে বৃহস্পতিবার রাত্রে জুমার দিন যেটা বলি, বৃহস্পতিবার রাতে হলেও কমপক্ষে তাহাজ্জুদের নামাজটা পড়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বুঝান, আমলের তৌফিক দান করুক, আমিন।